আরব জাহেলরা যারা যায় একেবারে জাহেল, তাদের পড়াশোনা ক্লাস 5, 4, 9, 1, 2, 3। ভালো আলেম ভালো শেখ কোনো দিনই যায়নি আর যাবেও না এই শিরক বিদাত। আর যদি কাউকে ধোকা দিয়ে দেওয়া হয় তাদের তাকুয়া পরেজগারির জাহিরি লেবাস পোশাক দিয়ে, সেটি আলাদা কথা। তারা যখন যায় তাদেরকে উর্দু কিতাব আর বাংলা কিতাব দেওয়া হয় না, কারণ জানে যে এই কিতাবগুলিতে যে সব খোরাফাত আর শিরক বিদাত আছে, একটু আগে ফতোয়াতে উল্লেখ করলাম, সেগুলো যদি আরবরা জানতে পারে, যদিও আমাদের সাথে তবলিগে এসেছে এই জাহেল আরবরা, কিন্তু এরা পালিয়ে যাবে। যদি জানতে পারে যে নবী সাল্লাল্লাহু কবর থেকে হাত বেরিয়ে চলে আসে আমাদের ধর্মে, নবী সাল্লাল্লাহু কবর থেকে ওয়ালাইকুম সালামের জবাব আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পাশে শুইলেই রুটি নিয়ে এসে হাজির হয়ে যান, সব সব কিছু এতে আছে, সব কিছু এতে আছে। এসব কথা যদি আরব এই জাহেল তবলিগে যারা যাচ্ছে তারা যদি জানতে পারে, তো রাতারাতি ফ্লাইট না পেলেও মনে হয় পালিয়ে চলে আসবে। কমপক্ষে এখান থেকে পালাই, কমপক্ষে শিরক বিদাত থেকে তো নাজাত পাই। এই জন্য চালাকি করে কি করা হয়, আরব তবলিগদেরকে রিয়াজুস সালেহীন ধরিয়ে দেওয়া হয়। রিয়াজুস সালেহীন ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহির কোরআন হাদিস সম্বলিত কিতাব, কোরআনে আয়াত আছে যে কোনো অধ্যায়ের প্রথমে কয়েকটি করে, আর তারপরে হাদিস আছে, এছাড়া আর কিছু নেই, তার নিজেরও বক্তব্য তেমন নেই, কোরআন এবং হাদিস এই কিতাব ধরিয়ে দেয়। রিয়াজুস সালেহীনের দর্শ আরব তবলিগের কেন আমি করি, রিয়াজুস সালেহীনের বছর কয়েক বছর ধরে আমার ইয়ামিয়ান্তিত ক্যাম্পে সিলসিলা দর্শ চলছে আমার রিয়াজুস সালেহীন, রিয়াজুস সালেহীনের দর্শ এখানে এই যে পাশে মসজিদ আছে এখানে কয়েক বছর রিয়াজুস সালেহীনের দর্শ আমি চালাইলাম। রিয়াজুস সালেহীন কোরআন এবং হাদিসের কিতাব, তাহলে আরবদেরকে বলে যে রিয়াজুস সালেহীন খুব ভালো কিতাব, এটা আপনারা পড়েন। আর এইটাও রিয়াজুস সালেহীন সেম সেম কিতাব, কি হতো কথায় যে আমরা যেটা পড়ছি এটাও ফাজাইল আমল, এটাও রিয়াজুস সালেহীন সেম সেম কিতাব, কিন্তু একটি হচ্ছে বকরির নেদি আর একটি হচ্ছে শেখ সাদি, একটি হচ্ছে নেতাজি আর হচ্ছে পিয়াজি, এই খাওয়ার পিয়াজি আর নেতাজি, রিয়াজুস সালেহীন নেতাজি। এইভাবে ধোকা দেওয়া হয় আরবদেরকে, কারণ তারা তার উর্দু বুঝে না, তারা তার বাংলা বুঝে না, যে তা আছে কি হয়, তা আমি বুঝি যে আরবিও পড়েছি উর্দুও পড়েছি বাংলাও পড়েছি, সেই জন্য বুঝি যে গুপ্তধনেতে আছে। এই গুপ্তধনের ভান্ডার আপনাদের সামনে ধীরে ধীরে প্রকাশ পাবে ইনশাআল্লাহ। তার তো বলছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই যে এই তবলিগী জামাত কোরআন সন্ন্যার দাওয়াতের গুরুত্ব দেয় না, এটি হচ্ছে তাদের সাধারণ অবস্থা, কাম অফ দাম বল ইন্নাহুম ইয়াতাবিরুন হাযিহি দাওয়া মুফাররাকা। কেউ যদি কোরআন সুন্নাহর দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, সুন্নতের দাওয়াত দেয়, হ্যাঁ যদি বলে নামাজ পড়তে হবে সুন্নত মোতাবেক, বলছে যে এটি হচ্ছে বল ইয়াতাবিরুন হাযিহি দাওয়া মুফাররাকা, বলছে না বিভ্রান্তি ছড়াচ্ছে, এটি তাদের ভাষা, আপনি ঘৃণা ছড়াচ্ছেন, আপনি মানুষকে দূরে সরিয়ে দিচ্ছেন, না না কাছে নিয়ে আসতে হবে, ফাজাইল বয়ান করতে হবে, শুধু পজিটিভ নেগেটিভ নেই। ফাজাইলে আমল বা তবলিগ জামাতের যেটি মূল বিষয় সেটি হচ্ছে তাতে কি আছে, পজিটিভ আছে, তাতেও জালিয়াতে ভরা, পজিটিভ মানে শিরক বিদাত আর খোরাফাত কুসংস্কারে ভরা, আর নেগেটিভ মোটেই নেই, না এটা করিয়েন না, এইভাবে নামাজ পড়িয়েন না, হ্যাঁ এইরকম নেই, ভুল করছেন এটা না, এসব নেই, এই কোর্স থেকে আউট একেবারে। তাই বলছেন, তারপরে তিনি বলছেন যে এই জামাতটি ইখওয়ানুল মুসলিমিনদের মতো, ইখওয়ানুল মুসলিমিন মিশরের একটি দল, হাসানুল বান্না প্রতিষ্ঠাতা, আর এই ইখওয়ানুল মুসলিমিন দলটি মওদুদী জামাতের মতো, ভারত বাংলাদেশ পাকিস্তানে যেমন জামাত ইসলামী, তাদের কথা হলো আমাদের দলে সবাই থাক জাম্মা, বাস যে কেউ হোক না কেন, বাস আমাদেরকে ভোটটা দিও, আমাদের সাথে থাকো, আমাদের সমর্থনটা যোগায়ও, বাকি তুমি যা করবে তাই করো। তো এই যে থিওরি আকিদা যাই হোক, কবরে সিজদা করার অসুবিধা নেই, এই জন্য পাকিস্তানে পাকিস্তানে যিনি ভাইস প্রেসিডেন্ট জামাত ইসলামীর, খান আব্দুল গাফফার, নামও বলে দিচ্ছি, মিয়া তোফাইলের পরে নাকি আছে যে কাজী হোসেন, কাজী হোসেন, কাজী হোসেন সাহেবের পরে তিনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, মানে যেমন তেমন লোক না, বাংলাদেশে যেমন নিজামী সাহেব তারপরে যে দ্বিতীয় স্থানে যে হতে পারে, বা গোলাম আজমের পরে যেমন নিজামী সাহেব ধরে নেন, তো ওই রকম ব্যক্তিত্ব পাকিস্তানের এক মাজারে গেল, আর যাওয়ার পরে নিজে স্বয়ং নিজে হাতে পীরের মাজারে চাদর চড়িয়ে আসলো। জি এই হচ্ছে মওদুদী জামাত, আর ওই রকমই ইখওয়ানুল মুসলিমিন জামাত। তো আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ বলেছেন যে তবলিগ জামাতের ব্যাপারটি ওই রকমই, যদিও দুটোতে আবার কিছু কিছু পার্থক্য আছে,
যে এরা রাজনৈতিক দিকটাকে গুরুত্ব দেয় আর এরা না, রাজনীতি একেবারে নেই তাদের কাছে, তবলিগ জামাতের কাছে, এরকম পার্থক্য আছে। কিন্তু আকিদাতে যে ভেজাল, আকিদায় ভেজাল দুটোতেই আছে, এই দুই জামাতে আছে। তারপরে বলছেন ফাহুম ইয়াকুলুন ইন্না দাওয়াতুম কায়েমাতুন আলাল কিতাব ওয়াস সুন্নাহ, তাদের দাবি হচ্ছে যে আমাদের যে তবলিগ, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক তবলিগ করছি, লাকিন হাযা মুজাররাদু কালাম, নাসুন আলবা বলছেন যে এটি তাদের মুখের শুধু কথা মাত্র, দাবি মাত্র। ফাহুম লা আকীদাত তাজমাহুম, তাদের কোনো সহি আকীদা নেই। হাযা মাতুরিদি, কেউ মাতুরিদি, আশআরি, সুফি, আরো মজার কথা বলি, তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সাহেব, তিনি চার তরিকার তাসাউফ সুফিয়াতের ওপর বায়াত হয়ে ছিলেন, চার তরিকা। এই বাংলাদেশে তো এক এক তরিকা আছে, চরমোনাইরা এক তরিকা, তাই না, চিস্তিয়া একটা তরিকা, শিয়া সাবেরিয়া, কিন্তু ইলিয়াস সাহেবের চার তরিকা ছিল, তার চার তরিকা, যতগুলি শাখা প্রশাখা হয়েছে চার তরিকা থেকে বেরিয়েছে। যেমন মজহাবকে চার মজহাবে ভাগ করেছে, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, ওই রকম পীরতন্ত্রের তরিকাগুলিকে চার তরিকায় ভাগ করা হয়েছে, তরিকতকে। একটি হচ্ছে চিস্তি তরিকা, আরেকটি হচ্ছে না মজাদিদ শাখা, ওইটা শাখা, হ্যাঁ, কাদেরিয়া, আব্দুল কাদের জিলানির সাথে সম্পর্ক, আর চিস্তিয়া হচ্ছে খাদামানি চিস্তির সাথে, আরেকটি হচ্ছে নকশবন্দি, আরেকটি হচ্ছে সাহরওয়ার্দি। এই চারটি তরিকা থেকে শাখা প্রশাখা হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ তরিকা বেরিয়েছে। বাংলাদেশ সম্পর্কে একটি পত্রিকা তাহরিকে কয়েক বছর আগে লিখেছিল যে পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে 298,000 পীরের তরিকা আছে, আর সবগুলির মূল হচ্ছে এই চারটি তরিকা, যে তরিকাগুলি বললাম, আর এই মূল চার তরিকার ওপর বায়াত হয়েছিলেন ইলিয়াস সাহেব, যিনি তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা। সুতরাং বলছেন যে এদের মাতুরিদি আকীদা, আশারি আকীদা, সুফি আকীদা, ওয়া হাযা লা মাযহাব লাহু, এমন আছে যে না, ও মাযহাব হচ্ছে যে আমি এসেছি তবলিগে, সারা জীবন ভুল ভ্রান্তি করি সেজন্য চলে এসেছি, কোনো কোনো কিছু জানে না, কোনো জ্ঞান নেই তার। তো যাই হোক, এই ছিল আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। আরো বেশ কিছু কথা তার ফতোয়াতে আছে, আরো দুইটি কথা শুনে বলছেন, ফা দাওয়াতু জামাতে তবলিগ সুফিয়াতুন আসরিয়া, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সুতরাং তবলিগ জামাতের যে তবলিগ সেটি হচ্ছে মডার্ন সুফিজম, আসরিয়াতুন মানে মডার্ন সুফিজম, সুফিবাদ। এই তবলিগ জামাত কায়েমই হয়েছিল এই সুফিবাদের প্রচারের জন্য। আরেকটি কথা অতিরিক্ত বলি, আমার সাথে শিক্ষকতা করেছেন মদিনা ফারেক, আমার এক বছর আগে ফারেক হয়েছেন, বিহারের লোক এক ভাই, তো তিনি ওই মেওয়াত এলাকা গিয়েছেন, আমি মেওয়াতের কাছাকাছি গেছি, মেওয়াত যাইনি, মেওয়াতটা দিল্লির একটু বাইরে পড়ছে। বলছেন যে মেওয়াত এলাকায় প্রথম ইলিয়াস সাহেবের জামানায় আজকে থেকে ধরেন 80-90 বছর আগে বেশ কিছু মজহাবপন্থী মোকাল্লেদরা আহলে হাদিস হয়ে যায়, রহস্য শোনাচ্ছে আপনাদেরকে। আহলে হাদিস যখন হয়ে গেল তখন এদের মাথা ঘুরে উঠল, যারে তথা আমাদের হানাফি কমে যাচ্ছে, যেমন অনেকের মাথা ঘুরে আমাদের শত্রুতা কেন, কোরআন এবং হাদিসের আমল করতে লাগলে তখন মাঝহাবি গোড়ামি ছেড়ে দিল, মাথা খারাপ হয়ে গেল এদের, আমাদের তো লোক কমে যাচ্ছে, কিন্তু কোরআন এবং হাদিস আল্লাহ এবং রসুলের কথা যা মানছে কথা না, আমাদের তো এক মাঝহাব থেকে আরেক মাঝহাবে ঢুকেই দিন, আপনাকে আপনি বলছি আল্লাহ এবং রসুলের কথা মানেন, কোরআন এবং হাদিসের কথা মানেন, যদি করতাম যে হানাফি মাঝহাব থেকে বের করে নিয়ে সাফি বানিয়ে দিতাম, তাহলে বলতেন যে না না এটা তো কাম কাম খারাপ হচ্ছে, হানাফি আর সাফিতে পার্থক্য কি, দুটোই সমান সমান, কিন্তু আমরা তো তা করি না, আমরা বলছি যে মানুষের ব্যক্তি পূজা বাদ দিয়ে কি করো, কোরআন সুন্নাহর অনুসরণ করো। যখন আহলে হাদিস হয়ে গেল কিছু লোকেরা তখন মাথা খারাপ হয়ে গেল, ইলিয়াস সাহেব তখন পরিকল্পনা তৈরি করলেন এই জামাতের, জামাত তৈরি হলো, এটি একটি কারণ তবলিগ জামাত তৈরি হওয়ার। যদিও তারা লিখেছে তার সাথে সাথে বেদিনী, অবশ্যই বেদিনী এখনো আছে, তখনও ছিল বেদিনী, বেদিনী সব জায়গায় ছিল, বেদিনী মানুষ নামাজ রোজা করে না ইত্যাদি ইত্যাদি এসব দেখেছেন। তারপর তবলিগ জামাত প্রতিষ্ঠা মেওয়াত থেকে কেন শুরু হলো এর রহস্য, এই জন্য মেওয়াত থেকে শুরু হলো যে এগুলোকে ফেরাও, কেন আহলে হাদিস হয়ে গেল, তাহলে তবলিগ জামাতের উদ্দেশ্য প্রথম শুরুই হয়েছে দুটি উদ্দেশ্য নিয়ে, একটা হচ্ছে তিনি তার ভাষায় বলেছিলেন তাহনিফ, আর একটা হচ্ছে তাসউফ। এরা হানাফি মতাব ছেড়ে দিয়ে আহলে হাদিস কেন হলো, হানাফি বানাও, ফিরে নিয়ে আসো হানাফিতে, আর এদেরকে সুফি বানাও মানে পীরের মুরিদ বানাও, চিস্তি হোক না হয় নকশবন্দি হোক না হয় কাদেরি হোক না হয় সাহারওয়ার্দি মুজাদ্দিদি হোক, যা হোক হোক একটা পীরের মুরিদ,
তাহলে এই জামাতের উদ্দেশ্য হচ্ছে এই। তাই আল্লামা নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি ওইরকমই কথা বলেছেন যে জামাতে তাবলীগ হচ্ছে সুফিয়াতুন আসারিয়া, মডার্ন সুফিজম,